পুলিশকে সাহায্য করছে তাদের দলেরই একজন। এমন সন্দেহের বশবর্তী হয়ে নিজেদের দলের একজনকে খুন করে দেহটি মাটির নিচে পুঁতে দিল বাইক চোরের দল। হাওড়া সাঁকড়াইলের মানিকপুরে বাইক চুরির ঘটনা তদন্তে এমন ঘটনার কথা জানতে পারল পুলিশ। ধৃত দুই বাইক চোরকে জেরা করে এই ঘটনার কথা জানতে পারে পুলিশ। এরপরেই প্রায় তিন মাস নিখোঁজ থাকা এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। সাঁকড়াইলের মানিকপুর এলাকায় বড়সড় বাইক চুরির ঘটনা তদন্তের কিনারা করতে গিয়ে এক নিখোঁজ যুবকের হত্যার রহস্যের কিনারা করল সাঁকড়াইল থানা এবং মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। মানিকপুরের শেখ হাসান নামে এক যুবক পুলিশকে সাহায্য করছে বলে সন্দেহ করে বাইক চোরের দল তাকে মেরে দেহটি মাটির তলায় পুঁতে রাখে। গত জুন মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হাসানকে। এই ঘটনা তদন্তে নেবে সাঁকড়াইল থানা এবং মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। পুলিশের জেরায় তারা জানায় যে হাসানকে তারা খুন করে ইটভাটায় পুঁতে দিয়েছে। শুক্রবার বিকেলে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ইটভাটা থেকে হাসানের দেহাবশেষ উদ্ধার করা হয়। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। What do you
What do you